ছুটে আসছে, ছুটে আসছে। তাহলে ওই জলটা খাওয়া যাবে, এই জলটা খাওয়া যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার জোরদার ঘুম পাচ্ছে এখনও। কাল দুপুরে জোরদার ঘুমিয়ে পড়ার জন্য রাত্রে ঠিক মতো ঘুম হয় না। তো আজকে যদি বাসে যদি বসার জায়গা পেয়ে যাই যাওয়ার সময়, তো একটানা ঘুম দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর আমরা ট্রেনিং করতে। আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি না, ওই যে পড়তিয়ারে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয়, সেই জন্য আমাদের ব্যারাকপুরে ট্রেনিং পড়েছে, ওখানেই যাচ্ছি। এতদিন আমরা ট্রেনিং করছিলাম হচ্ছে সোনারপুরে। আমি ভেবেছিলাম সোনারপুরে ব্লক করব, কিন্তু মানে যখন আমি সোনারপুরে ব্লক করব ভেবেছিলাম, মানে ভাবছিলাম, তখন আমাদের জানায় যে তোমাদের আর সোনারপুরে আসতে হবে না, তোমাদের ব্যারাকপুরে ট্রেনিং পড়ে গেছে, তোমাদের ব্যারাকপুরে যেতে হবে, আমাদের ব্যারাকপুরে ট্রান্সফার করে দিয়েছে। তো আমি এই প্রথম আমি ব্যারাকপুর যাচ্ছি, জানি না কীভাবে যাব। আমাকে সবাই বললো যে স্প্ল্যানেড চলে যা, তারপর ওখান থেকে আমরা একসাথে যাব। আমি এখান থেকে স্প্ল্যানেড বাসে করে স্প্ল্যানেড যাব, তারপর ওখান থেকে যা দেখা যাবে। তো নাও ইন্ট্রো টাইম, আড্ডা হবে, মজা হবে, নিজেকে রেখো অলওয়েজ হ্যাপি, ওয়েলকাম টু নিউ ব্লগ, সঙ্গে আমি তোমাদের পিবি। এই জাস্ট আমি বাস থেকে নামলাম, এবার আমাকে বললো 52 বাস স্ট্যান্ডের দিকে যেতে। তো দেখি কোথায় আছে 52 বাস স্ট্যান্ড। At last, 2.5 ঘন্টা পর আমরা ব্যারাকপুরে নামলাম। জানে না কেউ, আমরা টোটে উঠে পড়েছি, যাচ্ছি, জায়গার নাম আমরা জানি না। আমাদের সাথে পূর্বী আছে, পূর্বীর সাথে পরিচয় করাবেন। অবশেষে আমাদের ওয়াটার প্লান্টে আমরা এসে গেছি, এখনো ঢুকিনি, ঢুকিব। লোকজন আছে তো রে, ছুটে আসছে, ছুটে আসছে। তুই ছুটে এসে গেছি প্লান্টের মধ্যে, আমরা ঢুকে গেছি। নামটা বলবো, বোধা পাটা কথা ওখান থেকে হচ্ছে জলটা আসছে, এখানে আসছে, এই এসে 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 এখানে আসছে, তারপর এখান থেকে গিয়ে, তারপর এইটা দিয়ে গিয়ে ওই দিকে। Thank you.
জলটা খাওয়া যাবে? এই জলটা খাওয়া যাবে? না, ফ্লোরিনেশন হবে। ও এতেও নিচে হতে হবে? দুধটা কমপ্লিট। দুধটা ফুটছে, দুধটা ফুটে এবার বেরিয়ে আসবে। আচ্ছা এইটা দেখ, মোবাইল আয়। মোবাইলটা ফেলে দিন, তো ট্রেনিং কমপ্লিট। 5টা বাজে। ওরা কোথায়? তোর লজ্জা বাজ। হ্যালো, ডাকলে তুমি? তুই কেমন বললি বল? তবে আজকে আড়াই ঘন্টার জার্নি আমি শিখেছি। নাইস, আয় আয় তাড়াতাড়ি। আজকে বাসে প্রচুর ভিড় হয়। দাদা বৌদির সময় দাদা বৌদি দেখা যাবে। স্টেশনের নামকরণটা বেশ ব্যাপক আছে। তোর বাড়া পরে পেট পুজো চলছে এখানে। কতক্ষণ পর? 5-6 ঘন্টা পর মনে হয় আমরা খাবো। আমি সকালে 10টায় খেয়েছি, তাই তো বলছি। আমি তো মনে হয় 6 ঘন্টা পরই খাবো। আমরা খুবই ক্ষুধার্ত। Thank you.
আমি এখন ওই দমদম মেট্রোতে বসে আছি, মানে স্টেশনে বসে আছি। মেট্রো এলে ধরো 6:30 আজকাল আরাম লাগছে, আরাম। এতক্ষণ পর এসিতে বসলাম। অবশেষে বাড়ি এলাম, বহু টায়ার্ড। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ডং করে বাজিয়ে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই। Everybody's looking for a happy ending.